হ্যালো বন্ধুগণ, আমি ডক্টর অর্জুন চৌধুরী। আজ আপনাদের বলবো স্কিনের একটা মারাত্মক রোগ সোরাইসিস থেকে কী করে মুক্তি পাবেন তার উপায়। সোরাইসিস এক প্রকার ক্রনিক অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ শরীরের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যার জন্য এটা শরীরের বিভিন্ন অংশের স্কিনে, যেমন পায়ে, হাঁটুতে, হাতে, মাথায়, পিঠে, বুকে এবং ধীরে ধীরে সম্পূর্ণ শরীরেও হতে পারে। চলুন জেনে নিই কেন হয় সোরাইসিস। দেখুন, আমাদের স্কিন সেলের আয়ুকাল হলো 28 দিনের মতো, অর্থাৎ আজকে যে স্কিন সেলগুলি ফরমেশন হলো সেগুলি 28 দিনের দিন আমাদের শরীর থেকে খসে পড়ে। কিন্তু যাদের ইমিউন সিস্টেমের প্রবলেম হয়, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদের ক্ষেত্রে স্কিন সেলগুলি খুবই তাড়াতাড়ি তৈরি হতে থাকে। এখন সময়ের আগে বেশি পরিমাণে স্কিন সেল তৈরি হওয়ার জন্য বর্ধিত স্কিন সেলগুলি শরীরের জায়গায় জায়গায় জমা হতে থাকে এবং শরীরের ত্বককে মোটা করতে থাকে, যেটা দেখতে অনেকটা সিলভারি স্ক্যাল্পের মতো মনে হয়। অনেক সময় চুলকালে ওই জায়গা থেকে ব্লিডিংও হতে পারে। চলুন এর প্রতিরোধ প্রতিকারটা জেনে নিই। সোরাইসিস এক প্রকার ক্রনিক স্কিন ডিজিজ, কিন্তু প্রপার ট্রিটমেন্ট করলে একে প্রতিরোধ করা যায়। এখন পর্যন্ত প্রায় 800 মতো পেশেন্ট ট্রিটমেন্ট করে ভালো আছেন। যারা সোরাইসিস নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন, তারা অবশ্যই খাওয়া দাওয়া নিয়ে বিশেষ যত্নবান হবেন। বিশেষ করে রেড মিট, অর্থাৎ বড় পশুর মাংস খাবেন না, বাসি কোনো কিছু খাবেন না, ধূমপান মদ্যপান এড়িয়ে চলবেন, রেগুলার যোগা বা ব্যায়াম করবেন এবং ডক্টরের পরামর্শ মতো পুষ্টিকর খাবার খাবেন, যাতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আমাদের কাছে যখন কোনো রোগী সোরাইসিসের সমস্যা নিয়ে আসেন, আমরা রোগ নির্ণয় করে, রোগের অবস্থান বুঝে এবং রোগীর শারীরিক বল দেখে প্রয়োজনে পঞ্চকর্ম থেরাপি দ্বারা ট্রিটমেন্ট করে থাকি। এতে রোগীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং রোগীও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।